আল্লাহ পাক বলেন অকল পরিচারিকা থেকে রিজিক দেব। একটা উদাহরণ দিতে গিয়ে আগের যুগের একটা ঘটনা মনে পড়ে গেছে। আগের জামানায় এক ইমানদার চোর ছিল, ইমানদার কি চোর, ইমানদার। কিছু মানুষ আছে না বলে যায় বেশি কথা কয় না, চোর হইলো ইমানদার আছে। আগের জামানায় এক ইমানদার ছিল কিন্তু চুরি করতে ঢুকছে। আর কিছু মানুষ আছে দেখবেন স্বাভাবিকভাবে তিনি চোর না, হঠাৎ দেখবেন যে চুরি করে ধরা খাইছে। কি রে খবর নিয়ে দেখেন অভাবে তারলায় সে গেছে। তা আমরা তো চোর ধুইরা গর ধুলাই দেই, মনে রাখেন প্রত্যেকটা মানুষের ঘরে খাবার পাঠানো যদি সরকারের দায়িত্ব হয়, চোররা যদি অভাবের তারলায় চুরি করে ওই চোরদেরকে যেমন গণধোলাই দেওয়া দরকার, তেমনি ভাবে নেতৃস্থানীয় নেতাদেরকে ধোলাই দেওয়া দরকার। শুধু চোর কেন মার খাবে না, তা অভাবী হওয়া কেন? বাংলাদেশে যদি আজকে ইসলামী খেলাফত থাকতো ধনীরা জাকাত দেওয়াটা বাধ্যতামূলক হতো, বেশি কিছু লাগবে না, শুধু ধনীরা যদি জাকাত দিত কোনো মানুষ গরিব থাকতো না বাংলাদেশে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা তো করের টাকা ট্যাক্সের টাকা সরকারি ভাবে উঠান, মুসলমান হিসেবে আপনাদের দায়িত্ব ছিল জাকাতের টাকাও সরকারি ভাবে উঠিয়ে গরিব মিসকিনের ঘরে পাঠানো, এটাও দায়িত্ব ছিল আপনাদের, জবাব দিতে হবে আল্লাহর কাছে। শুধু নেতা হইলেই হয় না, আল্লাহ কুল্লুকুম রাহিম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জবাব দিতে হবে সব বিষয়ে আপনাদের। তবে আসলে চুরি করতে ঢুকছে কিন্তু আসলে তিনি চোর না, খোদার যন্ত্রণা আজকে বাধ্য হয়েছে। চুরি করতে গিয়ে আগের জামানায় শিংকাটা চিনেন আপনারা, শিংকা খুঁজে আগের জামানায় ঘরের পেছন থেকে ছিদ্র করে ঢুকে চুরি করত। এখন তো এই জামানায় শিংকাটাটা তাই সেসলার চত্বর পাওয়া যায় না, কেন? কারণ আগে যে যত বড় চোর ছিল এখন তিনি তত বড় নেতা হয়েছে। কথা হয় না, আগে চুরি করতো রাতে, এখন চুরি করে কলমের খোঁচায়। হ্যাঁ, আগে চুরি করতে রাতে, এখন করে দিনে, দিনের ডাকা। খুব মনোযোগ দিয়ে শুনে, তো বেচারা ঢুকছে এক ঘরে কিন্তু ঘরের মধ্যে ঢুইকা দেখে যে এটা মুসলমানের ঘর না, এটা হিন্দুর ঘর। ঘরের মধ্যে মূর্তি সাজা রাখছে, দশটা হাত জিব্বাটা বাইরে রয়েছে, কি এক ছেড়াবার অবস্থা। মূর্তিটা দেখে আর গেছে মেজাজ খারাপ হয়ে, দূর চুরি যদি করতে হয়, আমি তো মুসলমান না, আমি মুসলমান, মুসলমানের ঘরে চুরি করবো, আমি বেঈমানের ঘরে কেন চুরি করতে আসি, আমি কি এত শাস্তা নাকি? চোর কিন্তু ইমানদার। তো বেচারা বলতেছে যে না এখানে চুরি করা যাবে না, বের হয়ে আসছে অমুসলিমের ঘরে। এবার আর ঘরে ঢুকছে দেখে না খ্রিস্টানের ঘর, যিশু খ্রিস্টান মূর্তি সাজায় রাখছে। ভাবতেছে আমার রসুল তো বলেছেন যে অমুসলিমের ঘর চুরি করা যাবে না, তাদের কষ্ট দেওয়া যাবে না। মনে রাখেন কোনো মুসলমান অন্যায় ভাবে কোনো অমুসলিমের সম্পদ দখল করতে পারে না, কোনো মুসলমান অন্যায় ভাবে কোনো অমুসলিমের উপরে হামলা করা জায়েজ না। অন্যায় ভাবে কারো গির্জায় হামলা করা অথবা কারো খানকায় হামলা করা, অন্যায় ভাবে কারো দুর্গা পূজায় হামলা করা মুসলমানের জন্য কোনো কারণ ছাড়া অন্যায় ভাবে হামলা করা জায়েজ, জায়েজ। তারা তো আপনার বিরুদ্ধে তরবারি ধরে না, আপনি কেন ধরলেন? আপনি তো তাদের মন জয় করবেন, আপনার আদর্শ, আপনার ইসলাম, আপনার ইসলামের সৌন্দর্য দেখা, জোরদস্তি করে ইসলাম পালন করানো যায় না। আপনি আপনার আদর্শ দিয়ে তাকে মুসলমান বানাবেন, কেন হামলা করেন তাদের বাড়িতে? আপনার এগুলো করা যাবে না, এগুলো করলে ইসলামের বদনাম হয়। নবীজি বলেন যদি এগুলো করো আনা হাজির ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। তবে স্যার ওই ঘরে চুরি না কইরা খ্রিস্টানের ঘরে ঢুকছে, জানতো না তো খ্রিস্টানের ঘর, দেখে যিশু খ্রিস্টের মূর্তি সাজানো, একই কারণে বের হয়ে আসছে যে না আমি অমুসলিমের ঘরে চুরি করবো না। তারা বলবে মুসলমান চুরি করছে, আমি ইসলামের বদনাম করতে পারি না। এবার আমার ঘরে ঢুকছে দেখে না প্রতিবেশীর ঘর, হঠাৎ করে নবীজের হাদিস মনে আসছে, কি রে তুমি যে প্রতিবেশীর ঘরে চুরি করতে আসছো, তোমার নবী না বলেছেন লিল জারি আলাইহি হক, প্রতিবেশীর হক আছে, তুমি প্রতিবেশীর হক নষ্ট করতেছো কেন? নিজেকে নিজে প্রশ্ন করছে, কেমন চোর, সুবহানাল্লাহ। হয় না, না এখানে চুরি করা যাবে না, ওখান থেকে বের হয়ে আস। এবার সে ঢুকবে না ঢুকবে, ঢুকছে হুজুরের ঘরে। আমাদের অলিয়ার হুজুরের মোটরসাইকেলটা গত দুই দিন আগে মনে চুরি হয়েছে,
এ চোররা হুজুরের মোটরসাইকেল চুরি করছে বরকত মনে করে এ হুজুরের মোটরসাইকেল মিয়া সাহেব এই মোটরসাইকেল কায়রা আপনি কয়দিন চলতে পারবেন কয়দিন আপনি হারাম টাকা খেতে পারবেন কিন্তু এই মোটরসাইকেল বিক্রি কইরা হারাম টাকা নিজের বউ পোলাপানদে খাওয়াবেন আপনার বউ তার বডি অন্য পুরুষকে খাওয়ায় দিবে মনে রাখেন পোলা মায়েরা খাওয়াবেন আপনি বুড়া হলে আপনার খাবারের হাড়ি পাতিল আলাদা করে দিবেন মনে রাখেন এটা আপনার মৃত্যুর আগে হবে আমি বলে গেলাম মুসাফির সবর অবস্থায় দোয়া কবুল হয় আল্লাহ যেন এটাই আপনার করে হয়তো আল্লাহ হেদায়েত দিক মোটরসাইকেল ফিরিয়ে দেন নাইলে আল্লাহ যেন আপনার এই দশা করেন আপনার বউ বলা মানে আপনার অবদ্ধ হবে মনোযোগ দেন তো হুজুরের ঘরে ঢুকছে এসে শিংকাইটা আগের জামানায় তো ব্যাংকিং ব্যবস্থা ছিল না টাকা পয়সা কলসের মধ্যে ঢুকায়া মানুষ রেখে দিত মুরব্বীরা জানলেন তো এসার হুজুর মানুষ টাকা পয়সা স্বর্ণের টাকা রূপার টাকা এগুলো কলসের মধ্যে মুখটা বেঁধে রেখে দিয়েছে বেচারা চোর আইসা যখন মুখটা খুলছে হাতায় দেখে ভেতরে একটা কাগজে লেখা এই টাকার জাকাত দেওয়া হয় না চোরের গেছে মেজাজ খারাপ হারামি হুজুর তোর এত টাকা আল্লাহ দিছে তুই জাকাত দেস নাই তোর মতো খারাপ হুজুর তো আর নাই আমাদের হুজুরদের তো দোষ শেষ নাই হুজুর জাকাত দেয় না কে এটাই সমস্যা হুজুর চুরি করতে আসছে এটা সমস্যা বেচারা মনে মনে ভাবতেছে যাক জাকাত যে টাকা দেওয়া হয় নাই সেটা তো নাপাক আমি চোর হইল কি নাপাক টিয়া চুরি করবো আমি কি এত খারাপ না আমি টাকা নিতে পারি না ওই টাকাটা না নিয়া আর কলসের মধ্যে তিনি হাত দিছে দিয়া দেখে যে না এটা জাকাত দেওয়া হয়েছে ওই টাকাটা যখন চোর চোর তার মাথায় উঠাবেন এমন সময় আল্লাহ পাকের আয়াত ওই বান্দার জেনের মধ্যে হাজির হয়ে গেছে আমি তো মাখলুকের সামনে চুরি করতে পারি না মানুষের সামনে চুরি করতে পারি না চোরের মাথায় আসছে মানুষের সামনে যদি চুরি করা না যায় তো কোরআন শরীফ তো আল্লাহ বলছেন যেদিকে তাকাও সেদিকে আল্লাহ তো আল্লাহও তো আমাকে দেখতেছে মাখলুকের সামনে যদি চুরি না করতে পারি আমি আমার খালেকের সামনে কেমনে চুরি করি সুবহানাল্লাহ ভাইরা কেমন চোর যুবক তুমি মনে রাখো যখন তুমি জিনা করো প্রতিটা মানুষের সাথে 24 ঘন্টা চারজন ফেরেশতা থাকে একজন ডান পাশে আর একজন বাম পাশে কেরামান কাতিবিন একজন সামনে আর একজন পেছনে এগুলো ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ এই চারজন ফেরেশতা 24 ঘন্টা তোমার সাথে থাকে রে একজন মানুষের সামনে যদি তুমি জিনা করতে না পারো তোমার সাথে চারজন মেয়েটার সাথে চারজন আটজন ফেরেশতার সামনে আবার আল্লাহর সামনে সামনে করে কেমনে চুরি কর কেমনে জিনা কর কেমনে জিনা কর কেমনে চুরি করেন বেচারা ভাবতেছে মাখলুকের সামনে চুরি করতে পারলাম না খালেকের সামনে করা যাবে না চুরি করে নাই আচ্ছা বলেন চারটা ঘরে যদি এক রাতে শিং কাটা হয় রাত কি আর বাকি আছে ফজরের টাইম হয়ে গেছে মনে মনে ভাবতেছে ফজরের টাইম তো হয়ে গেল তাইলে কি করা যাই হুজুরের ঘরে ছাদের উপর ওইটা আজান দিয়া নামাজটা পড়া যায় কেন ওই জামানার চোররাও নামাজ পড়তো আর এই জামানার পীররাও নামাজ পড়ে কথা বলে আগে জামানা চোররাও নামাজ পড়তো এই জামানার পীররাও নামাজ পড়ে আছে না ভাই আমার বাবার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই আপত্ত মাগার গামজা টানের পাচত্ত আছে না ভাই বেচারা ঘরে ছাদের উপরে ওইটা হুজুরের ঘর আজান দেওয়া শুরু করছে হুজুর বেচারা গেছে ঘুমটা ভেঙ্গা কি রে এতদিন তো আজান আসতো মসজিদ থেকে আজকে থেকে ঘরে ছাদের উপর থেকে আজান আসে এত বড় বুজুর্গ কইছিল রে তাড়াতাড়ি বুজুর্গ দেখার জন্য ঘরে ছাদের উপর ওইটা পাই ভাই আপনি কোন বুজুর্গ আপনি কে কেন চোর কয় আমি কে মানে ওজু আছে তোর
বাড়ি ওয়ালার কাছে মেজাজ করে ভাই ওযু আছে কি নাই জানি না কিন্তু যে ধমক দিছেন এই ধমকে কি ওযু থাকার কথা ওযু টুযু করতে পারাইছে ওযু কইরা আয়েশা কইছে ওযু করছে সুন্নাত করছস সুন্নাত করছস সুন্নাত করে ধমক দিয়ে সুন্নাত পড়াইছে সুন্নাত পড়ানোর পর চোর কয় ইমামতি করতে পারবি আমি জামাত ছাড়া নামাজ পড়ি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুরের ভাব কি দেখো আমি জামাত ছাড়া নামাজ পড়ি না কেন বেচারা কয় যে ভাই আমি তো এই লেবাস পোশাকে হুজুর আসলে আমি আলেম না আমি ইমামতি করতে পারবো না আপনি পড়ান চোর বেচারা এখন মুসল্লায় ইমামতের মুসল্লায় দাঁড়ায় গেছে ফজরের সুমধুর তিলাওয়াত এত সুন্দর তিলাওয়াতটা যখন বাড়িওয়ালা শুনছে তো মুগ্ধ হয়ে গেছে বেচারা নামাজটা শেষ যখন করছে এত সুন্দর তেলাওয়াত করেছে নামাজ কালাম শেষ কইরা হুজুরের দিকে আবার ঘুরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ তাহলিল সব কইরা দোয়া কালাম সব শেষ বাড়িওয়ালা কয় ভাই আপনি আমার আর জ্বালায়েন না তো আপনি কোন তো আপনি কে আমার চিনো না আমি চোর হুজুর মি আপনি চোর এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর নামাজ ইবাদত মানে আমি আসলেই চোর কেমনে কি বলে এমনে এই চুরি করতে গেছিলাম খোদার যন্ত্রণায় কিন্তু পারি না আমার মাওলার ভয় চুরি করা সম্ভব হলো না বাড়িওয়ালা তাড়াতাড়ি নিজের বিবির কাছে হিসাব আনে বিবির জীবনের বড় স্বপ্ন ছিল একজন মেয়েকার সন্তান দেখে আমার মেয়েটার বিয়া দিব আমার ছেলে নাই এত অগাধ কোটি টাকার সম্পত্তিটা খাবে কে নেককার সন্তান খুঁজেছিলাম আমার মেয়েটাও প্রাপ্ত বয়স্ক কিন্তু ছেলে আমার নাই নেককার ছেলেও তো পাই না কেমনে কি করবো বুঝতে পারছি না আমরা কিন্তু বিবি আল্লাহ বড় দয়া করে আমার ঘরে একটা যুবক নেককার সন্তান আজকে পাঠায় দিছে বলে কোথায় কই ছাদের উপরে কই এখানে কেমনে আইছে কই চুরি করতে আইছিল চোর আবার এত বড় বুজুর্গ হয় কেমনে কই বিবি না না আসলে সে প্রফেশনাল চোর না এই এই হলো তার ঘটনা আল্লাহ পাকের বান্দা এবার কই বান্দা তার ঘরের ছাদের উপর থেকে ছেলেটাকে ডাইকা কথাবার্তা বলে লোকজন দেখে মোটামুটি বিয়েটা হয়ে গেল বিয়ের পরে এখন বাড়িওয়ালা বলে চুপ আগে এক সময় তুমি আমার পর ছিলে এখন তো আমার পর না কিন্তু আমার মনের একটা স্বপ্ন ছিল যদি নেককার সন্তান পাইতাম আমার এই কোটি কোটি সম্পদ আমার বাচ্চা মেয়ে আর জামাইয়ের নামে লেখা দিতাম ওরে যুব তোমার অন্তরে আমি কনফার্ম আল্লাহর ভয় আছে টেনশন করিও না আমি আমার মেয়েটার বিয়ে তো দিলাম দিলাম আমার টোটাল সম্পত্তি তোমার নামে লেখা দিলাম বলেন অকল্পনীয় জায়গা থেকে রিজিক দিছেন কে এ কথাই আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে মুত্তাকিদের রিজিক দিব কল্পনা করতে পারবেন না কিন্তু প্রশ্ন এত অল্প বয়সে যুবক সন্তান কেমনে এত বড় বুজুর্গ হইল মেয়ের বাবা মেয়ের মা ছেলের মায়ের কাছে গিয়া বলে বিয়ে জানতে চাই আপনার ছেলেটাই এত বড় বুজুর্গ হইল কেমনে অল্প বয়সে একটু জানান ছেলের মাটা বলে বিহন গো আমার স্বামী একজন প্রফেশনাল চোর ছিল এমন কোনো রাত নাই যে চুরি করে না এখনো করে কিন্তু আমাদের হালাল ইনকামের একটা ছোট্ট রাস্তা আছে বিয়ে ওই আল্লাহর কসম যেই দিন থেকে আমার সন্তান আমার পেটের মধ্যে আসছে বা আমার দুধ পান করেছে একটা দিনের জন্য একটা লুকমা খাবার আমি আমার স্বামীর চুরি করা সম্পত্তি থেকে খাই না ওই হারাম পথে ইনকাম করার জায়গা থেকে আমি খাই আর অন্য কোনো হারাম খায় না আর আল্লাহর কসম আমার এই সন্তান বিশ পঁচিশ বছর যে বয়স হল আজ পর্যন্ত একটা দিনের জন্য আমার জানা মতে আমার সন্তানের মুখে আমি ওই হালাল পন্থার ছাড়া কোনো হারাম লুকমা একটা দানাও খাওয়ায় না
সন্তান এমনি বুজুর্গ হয় না আপনি বাপ মা আপনার দায়িত্ব আছে তাহলে যদি গুনাহ ছেড়ে দেন অন্তরটাকে বানায় দিবেন আল্লাহ এরপরে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন অকল্পনীয় জায়গা থেকে রিজিক দিবেন এজন্য আজকে থেকে গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করেন আর গুনাহ করে লাভ কি গুনাহ করে আসলে তৃপ্ত হওয়া যায় না যত করবেন তত করতে মনে হচ্ছে যাও ভাই আমার সময় কম